হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফরহাদ আহমেদ জোবান বিয়ে করেছে। গত 12 জানুয়ারি 2024 রোজ শুক্রবার রাত 9টায় জোবানে ফেসবুকে পোস্ট করে জানিয়ে দেন তিনি বিয়ে করেছেন। খুব সুন্দরভাবে বউর সাথে ভঙ্গিমা করে ছবি উঠিয়ে সেই ছবি ফেসবুকে পোস্ট করে জানিয়ে দেন জোবান বিয়ে করেছেন। সব তথ্য খোঁজাখুঁজি করার পরে জানা গিয়েছে জোবান তার গার্লফ্রেন্ডকেই বিয়ে করেন। জোবানের স্ত্রীর নাম হলো সাজিদ আহমেদ নির্জনা। জোবানের স্ত্রী, তিনি পেশাগত একজন স্টুডেন্ট, বর্তমানে তিনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। আর তার জন্মস্থান হলো পুরান ঢাকা। এমনকি জোবানের স্ত্রীর ফ্যামিলি পুরান ঢাকায় অবস্থিত, তাদের জন্মে বাড়িও পুরান ঢাকায়। 2018 সালে কোনো এক বিয়ের প্রোগ্রামে গিয়ে তাদের পরিচয় হয়, এমনকি ভালো ফ্রেন্ডশিপ মাধ্যমে তারপর তারা সম্পর্কে গড়িয়ে যান। ঠিক দীর্ঘ 6 বছর পর প্রেম করে এখন বিয়ে করে নিলেন জোবান তার গার্লফ্রেন্ডকেই। সাজিদ আহমেদ নির্জনা, তিনি যদি মিডিয়ার জগতে না তবে মিডিয়ার জগতের বাইরে হলেও তিনি ব্যাপক টিকটক করেছেন। তবে বর্তমানে তিনি আরও বেশি প্রকাশ পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জোবানকে বিয়ে করে। তো একজন অভিনায়ককে বিয়ে করে তিনি এখন মিডিয়া জগতে প্রকাশ্যে চলে আসছেন, এমনকি অনেক মানুষই তাকে চিনে গিয়েছেন। হ্যালো বন্ধুরা, সব নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন, আর কমেন্ট করে আপনাদের পছন্দ তারকার সম্পর্কে জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ তারকার সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবার। ধন্যবাদ।